Namaskar, এই মুহূর্তত আপোনালোকে চাই আছে তাজিবু টেকনোলজি ইউটিউব চেনেল আজিৰ সন্ধিয়া ৰাজ্যৰ লগতে আন্তৰাষ্ট্ৰীয় বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনালোকৰ বাবে লৈ আহিছো এই খবৰকেইটা আপোনালোকৰ বাবে বহুতে গুৰুত্বপূৰ্ণ গতিকে ভিডিওটো প্ৰথমৰ পৰা শেষলৈকে চাই থাকক আৰু যদি চেনেলটো নতুন পাইছে চেনেলটো সাবস্ক্রাইব কৰি কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰিব আৰু ভিডিওটো এতিয়ালৈকে যদি লাইক কৰা নাই লাইক কৰি আমাক উৎসাহিত কৰি যেন আজিৰ সন্ধিয়াৰ প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈছে প্ৰথমটো খবৰ হৈছে মাইক্ৰো ফাইনান্সৰ ঋণ ঘূৰাই দিব নোৱাৰা মহিলাসকলৰ বাবে কি ভাল খবৰ ৰাজ্য চৰকাৰে মাইক্ৰো ফাইনেন্সৰ সন্দৰ্ভত এক গুৰুত্বপূৰ্ণ ঘোষণা কৰিছে এই ঘোষণাই সকাহ দিব মাইক্ৰো ফাইনেন্সৰ ঋণ ঘূৰাই দিব নোৱাৰা মহিলাসকলক এপ্ৰিলৰ ভিতৰত আবেদন কৰিব পাৰিব মাইক্ৰো ফাইনেন্সৰ ঋণ ঘূৰাই দিব নোৱাৰা 14 লাখ মহিলাই 1 এপ্ৰিলৰ পৰা আৰম্ভ হ'ব আবেদন প্ৰক্ৰিয়া আৰু চৰ্ত সাপেক্ষে আবেদন কৰিব পাৰিব মহিলাসকলে আনহাতে চৰকাৰী চাকৰিৰ বাবে আশাৰে ৰৈ থকাসকলৰ বাবেও আছে এক ভাল খবৰ শীঘ্ৰেই মুকলি কৰিব বিজ্ঞাপন শীঘ্ৰে পৰীক্ষা অনুষ্ঠিত কৰি সম্পন্ন কৰিব হাজাৰ হাজাৰ চাকৰিৰ নিযুক্তি প্ৰক্ৰিয়া এই মুহূৰ্তত আমাৰ হাতত আহি পৰিছে এটা বহুতেই ডাঙৰ খবৰ অহা বছৰৰ পৰা বিহুৰ মঞ্চত নাথাকিব জুবিন গাৰ্গ অহা বছৰৰ পৰা বিহু বন্ধ কৰিম বুলি ঘোষণা জুবিন গাৰ্গৰ অহা বছৰ মোৰ 50 বছৰ হ'ব 50 বছৰ হোৱাৰ পিছত আৰু মই বিহু অনুষ্ঠান নকৰোঁ বিহুৰ ছিষ্টেম সলনি কৰিব বিচাৰে একাংশই বিহুৰ ছিষ্টেম সলনি কৰিলে একাংশৰ অসুবিধা হ'ব অহা বছৰৰ পৰা বিহুত মঞ্চত নাথাকিব জুবিন গাৰ্গ অহা বছৰৰ পৰা বিহু বন্ধ কৰিম বুলি ঘোষণা জুবিন গাৰ্গৰ এপিনে কৰোণাত আক্ৰান্তৰ ঘটনা যথেষ্ট হ্ৰাস পাইছে বিগত 24 ঘণ্টাত দেশত 83 হাজাৰ লোক আক্ৰান্ত হৈছে যোৱা 24 ঘণ্টাত কোভিড-19 আক্ৰান্তৰ ঘটনা তীব্ৰভাৱে হ্ৰাস হৈছে এই সময়ছোৱাত 83,876টা নতুন ঘটনা পোহৰলৈ আহিছে আনহাতে 895 জনৰ মৃত্যু হৈছে দিনটোত পজিটিভিটিৰ হাৰ হৈছে 8 শতাংশৰ তললৈ হ্ৰাস পাইছে বিগত 24 ঘণ্টাত দেশত প্ৰায় 2 লাখ লোক কোভিড-19 পৰা সুস্থ হৈছে এতিয়ালৈ দেশত 1,39,00,000 কৰোণা ভেকচিনৰ পালি প্ৰদান কৰা হৈছে সম্প্ৰতি দেশত কৰোণাৰ এক্টিভ কেছ হৈছে 11,08,938 এতিয়ালৈ কৰোণাৰ সৈতে যুঁজ দি প্ৰাণ হেৰুৱাইছে দেশৰ 5,02,876 জন লোকে অসমত কোভিডৰ ওপৰত থকা বাধা নিষেধ কেতিয়া প্ৰত্যাহাৰ হ'ব ক'লে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই দিল্লী যাত্ৰাৰ পূৰ্বে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই সংবাদমেল সংবাদমেলত বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ডঃ শৰ্মাই কয় যে এপ্ৰিল পৰ্যন্ত বহুকেইটা নিৰ্বাচনৰ সন্মুখীন হ'ব পৰীক্ষাও আছে সেয়ে 15 ফেব্ৰুৱাৰীৰ পৰা কোভিডৰ ওপৰত থকা সকলো বাধা নিষেধ প্ৰত্যাহাৰ সিদ্ধান্ত লোৱা হৈছে কেৱল মাস্ক পৰিধান কৰিব লাগিব মেট্ৰিক আৰু হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষাৰ্থীয়ে কোভিডৰ দুয়ো পালি ভেকচিন ল'ব লাগিব বুলি উল্লেখ কৰি মুখ্যমন্ত্ৰীয়ে কয় যে আগতীয়াকৈ কৈছোঁ এতিয়াৰ পৰা ভেকচিন লওক কোভিডৰ ওপৰত কাৰ্ফিউ নাথাকিব সভা সমিতি ভেকচিন নোলোৱাসকলে উপস্থিত থাকিব পাৰিব চিনেমা হলতো একেই হ'ব জি এম চিত কোভিড ৰোগীৰ সংখ্যা কমিছে 50ৰ তলত আছে 15 ফেব্ৰুৱাৰীৰ ভিতৰত আৰু কমিব বুলি আশা কৰিলোঁ সংবাদমেলত ক'লে হিমন্ত বিশ্ব শৰ্মাই ইপিনে 15 ফেব্ৰুৱাৰীৰ পৰা খুলিব LPME হাইস্কুল কলেজ সকলো সংবাদমেলত জনালে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই 15 ফেব্ৰুৱাৰীৰ পৰা খুলিব LPME হাইস্কুল কলেজ সকলো সংবাদমেলত ঘোষণা কৰিলে মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই আজি দিল্লীলৈ যোৱাৰ পূৰ্বে এক সংবাদমেলত হিমন্ত বিশ্ব শৰ্মাই ক'লে বহুকেইটাই গুৰুত্বপূৰ্ণ কথা মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে 15 ফেব্ৰুৱাৰীৰ পৰা কোভিডৰ ওপৰত থকা সকলো বাধা নিষেধ প্ৰত্যাহাৰ সিদ্ধান্তৰ কথা সদৰি কৰে কেৱল সকলোৱে পৰিধান কৰিব লাগিব মাস্ক সংবাদমেলত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কয় যে মেট্ৰিক আৰু হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষাৰ্থীয়ে কোভিডৰ দুয়ো পালি ভেকচিন ল'ব লাগিব আগতীয়াকৈ কৈছোঁ এতিয়াৰ পৰা ভেকচিন লওক চান্দা সংস্কৃতিৰ ওপৰত ওৰ পেলাবলৈ বিহু কমিটীসকলক চৰকাৰে দিব 1.5 লাখ টকা কোনসমূহ বিহু কমিটিয়ে পাব এই ধন চান্দা সংস্কৃতি ওৰ পেলাবলৈ ৰাজ্য চৰকাৰৰ বিশেষ ব্যৱস্থা আজি সংবাদমেলত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কয় যে 10 বছৰৰ পুৰণা বিহু কমিটীসমূহক ৰাজ্য চৰকাৰে 1.5 লাখ টকাকৈ দিব 1 বহাগৰ পৰা 7 বহাগৰ ভিতৰত যিসকলে বিহু পাতি আহিছিল বিগত 10 বছৰে সেই কমিটীসমূহক দিয়া হ'ব এই ধন চান্দা কোনেও যাতে বিহুৰ নামত নুঠায় আৰু তাৰ বাবে এই ব্যৱস্থা কৰা হৈছে কোভিডে জুৰুলা হোৱা ব্যৱসায়ীসকলক চান্দা নুখুজিবলৈ আহ্বান মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এইবাৰ বিহু সকলোৱে পাতিব পাৰিব কাৰ্ফিউ নাথাকিব আনহাতে LPME হাইস্কুল কলেজ সকলো 15 ফেব্ৰুৱাৰীৰ পৰা খুলিব বুলি সংবাদমেলত মন্তব্য কৰে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই নিৰ্বাচনক লৈ মুখ্যমন্ত্ৰীয়ে কয় যে এপ্ৰিল মাহত নিৰ্বাচন আহি আছে নিৰ্বাচন আয়োগে পৌৰসভা আৰু পৌৰ নিগমৰ নিৰ্বাচন কৰিব কাৰ্বি আংলং স্বায়ত্তশাসিত পৰিষদৰ নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব
মুখ্যমন্ত্রী কয় যে প্রতি জেলার উপায়ুক্তর কার্যালয় জেলাখনের সকল বিভাগের কার্যালয় সংযুক্ত হব, একলগে একটা চৌহদতে থাকিব সকল বিভাগ, স্টেডিয়াম নির্মাণ হব, পানি যোগান প্রকল্প থাকিব, সকল জেলার সদরত 1000 মানুষ বহিব, পড়া অডিটোরিয়াম নির্মাণ হব, সর সর শহরত 500 মানুষ বহিব পড়া অডিটোরিয়াম নির্মাণ করা হব, টাউনের মাজের পড়া জেল সমূহ স্থানান্তর করা হব, মিউনিসিপালিটির কি অফিসার সকলক স্টেট লেভেল কেয়ার করা হব। আনহাতে অনলাইনত ফেসলেস লাইসেন্স রাইজে পাব বলে কয় মুখ্যমন্ত্রী, ট্রেড লাইসেন্স আর ড্রাইভিং লাইসেন্স এনে ফেসলেস অনলাইন সিস্টেমত পাব। মাজুলীত এইবার জাহাজ চলার মন লুরিঞ্জী গগৈর, ঐক্যবদ্ধ বিরোধীর নিয়ম মানি মাজুলীত প্রার্থী দিব অসম জাতীয় পরিষদে। নির্বাচন আয়োগে ঘোষণা করেছে মাজুলী উপনির্বাচনের দিন, সেই অনুসরি অহা 17 ফেব্রুয়ারী মনোনয়ন দাখিলের অন্তিম সময়সীমা, যাক লৈ ইতিমধ্যে সমষ্টিটোত আরম্ভ হয়েছে শাসক বিরোধী নির্বাচনের তৎপরতা। বিজেপির দখলত থাকা সমষ্টিটো কার হাতত থাকিব তাক লৈ আরম্ভ হয়েছে অঙ্ক। ইফালে বিগত উপনির্বাচনের সময় কংগ্রেস UDFর CPIর সঙ্গে বুঝাবুঝিত মাজুলী সমষ্টিত জাতীয় পরিষদে প্রার্থী প্রক্ষেপর সিদ্ধান্ত উপনীত হয়েছে। জাতীয় পরিষদের সভাপতি লুরিঞ্জী গগৈর স্পষ্ট মত, কংগ্রেসের উপর আমি আত্মবিশ্বাসী, মাজুলী জাতীয় পরিষদে আগবহাব প্রতিদ্বন্দ্বিতা। পিছে লুরিঞ্জী গগৈর এই আত্মবিশ্বাস কিমান বাস্তবসম্মত হয় সে সময়ত লক্ষণীয় হব। অবশ্যই প্রার্থী প্রক্ষেপর সুযোগ পালে বিজেপিক প্রত্যাহ্বান জানাব পাৰিব বলে আশাবাদী লুরিঞ্জী গগৈ। এই সন্দর্ভত লুরিঞ্জী গগৈ কয় যে নির্বাচনের প্রতিশ্রুতি পূরণত সরকার যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তার প্রমাণ পাওয়া গেছে, নিয়োগ নিশ্চিতকরণত সরকারের চরম ভেকু ভাবনা প্রকাশ পাইছে। ইপিনে মাজুলীত দলং নির্মাণ করিম বলে বিজেপি সরকারে দি অহা প্রতিশ্রুতি যে পূরণ নকরিলে সেও নির্বাচনী ইস্যুরূপে গ্রহণ করিব বলে মন্তব্য করে জাতীয় পরিষদের সভাপতিগুলো। মহিলা সকলের জড়িয়ে রাজ্যের অর্থনীতি বুনিয়াদ গড়ি তোলার লক্ষ্য রাজ্য সরকারের, বরপেটাত মন্ত্রী রঞ্জিত কুমার দাসে মন্তব্য করেছে। বরপেটা জেলা প্রায় 40,000 মহিলাক মাইক্রো ফাইন্যান্সের ঋণ রেহাই রাজ্য সরকারের, বরপেটাত আজি ঋণ রেহাইর চেক বিতরণ অনুষ্ঠানত অংশগ্রহণ করে মন্ত্রী রঞ্জিত কুমার দাসে কয় যে রাজ্যের মহিলা ক্রন্দন মুখ্যমন্ত্রী শুনেছে আর সেই মতে মহিলাসকলে সহায়ের আগবাড়ি আহিছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদরে মহিলাসকলক আগবাই নিব বিচারিছে একদরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও মহিলাসকল উন্নয়নের আর মাইক্রো ফাইন্যান্সের ঋণ মুক্তিতে মহিলার উন্নয়নক কাম করে আছে। ইপিনে মহিলাসকলের জড়িয়ে রাজ্যের অর্থনীতির বুনিয়াদ গড়ি তোলার লক্ষ্য রাজ্য সরকারের, রাজ্যের 3 লাখ আত্মসহায়ক গোটর সঙ্গে জড়িত 3 লাখ মহিলা প্রতি বছরে 1 লাখ টাকা উপার্জন করবলে সক্ষম হলে এই গোট সমূহের সঙ্গে জড়িত মহিলাসকলের দ্বারা রাজ্যখন 30,000 কোটি টাকা উপার্জন করবলে সক্ষম হব বলে আশা প্রকাশ করে মন্ত্রী রঞ্জিত কুমার দাসে। মহিলাসকলের জড়িয়ে এক সবল অর্থনীতি গড়ি তোলার রাজ্য সরকারের পরিকল্পনা চলাইছে বলে থাকা বলেও মন্তব্য করে মন্ত্রী রঞ্জিত কুমার দাসে। মন্ত্রী রঞ্জিত কুমার দাসে জানা মতে আত্মসহায়ক গোটর জড়িয়ে বর্তমানে বছরি 40,000 টাকা উপার্জন করে আছে রাজ্যের মহিলাসকলে, এই সংখ্যা 1 লাখলৈ বৃদ্ধির লক্ষ্য রাজ্য সরকারের। ইয়ার লগে লগে একরপরা 5খন রাজ্যের ভিতর স্থান লাভ করবলে সক্ষম হব অসমে। ইপিনে কৃষকের ধান ক্রয়ের ক্ষেত্রতো মন্তব্য মন্ত্রী রঞ্জিত কুমার দাসের, রাজ্যখনের সকল জেলারপর 10 লাখ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্য লৈছে সরকারে। কৃষকসকলক বেপারীরপরা আগতীয়াকৈ ধন লৈ ধান বিক্রি করার পরিবর্তে সরকারের ওসর 1,940 টাকা দরত ধান বিক্রি করবলে কৃষকসকলে আহ্বান জানায় মন্ত্রী রঞ্জিত কুমার দাসে। এতিয়ালৈ রাজ্যত 2 লাখ মেট্রিক টন ধানহে ক্রয় করেছে রাজ্য সরকারে। ব্রেকিং নিউজ আপনার রাজ্যত অধিক শীত বৃদ্ধি পড়ার সম্ভাবনা, আহিব প্রচণ্ড বতাহ বরষুণ, মাঘ বিহু যাওয়ার পাছতো রাজ্যত হ্রাস হওয়া নাই শীত, হ্রাস হওয়ার বিপরীতে শীতর প্রকোপ বৃদ্ধি পাবলে ধরেছে রাজ্যত, বতর পরিবর্তন ভয়াবহরূপে দেখা দিছে রাজ্যের ভিন্ন প্রান্তত। কালি ভয়ঙ্কর শিল বরষুণ হয়ে যাওয়ার পাছরেপর শীত অধিক বৃদ্ধি পাইছে, পূর্বতক ঠাই ঠাই 1-2 ডিগ্রি সেলসিয়াসলৈ নামিছে পারাস্তম্ভ। আজিও বতর ডাওরিয়ে বরষুণ অহার সম্ভাবনা, বতর বিজ্ঞান কেন্দ্রে সদরীকরণ করে আজি বতর ডাওরিয়ে হয়ে থাকলেও বরষুণ নাহিব পারে, কিন্তু অহা 2 দিনত পুনের অধিক মাত্রাত বরষুণ আহিব রাজ্যত। বতর বিজ্ঞান কেন্দ্রে সদরীকরণ অনুসরি আজির দিনটোত গুৱাহাটীত পারাস্তম্ভ নামিল 7.4 ডিগ্রিলৈ, যোরহাটত 8.8 ডিগ্রিলৈ নামে শীত, আনহাতে উত্তর পূবর ভিতর সর্বাধিক শিলংত শীত পড়ে 1.7 ডিগ্রি হয় পারাস্তম্ভ। গুৱাহাটী 3 ঠাইর বতর অনুসরি গুৱাহাটী বিমানবন্দর এলাকাত আর IIT গুৱাহাটী এলাকাত 9 আর 10 ফেব্রুয়ারী অধিক মাত্রাত বরষুণ হব পারে, দিসপুর এলাকাত সেই 2টা দিনত 10 ডিগ্রিলৈ শীত নমার সম্ভাবনা থাকার লগতে বিমানবন্দর এলাকা আর উত্তর গুৱাহাটী এলাকাত শীত 9 ডিগ্রিলৈ নমার সম্ভাবনা।
ফেব্ৰুৱাৰীৰ পৰা আহি আছে নতুন এছঅপি। হিমন্ত বিশ্ব শৰ্মাই সদৰি কৰিলে, অনুষ্ঠিত হ'ব বিহু। 15 ফেব্ৰুৱাৰীৰ পৰা আহি আছে নতুন এছঅপি। হিমন্ত বিশ্ব শৰ্মাই কৰিলে সদৰি। আজি 7 ফেব্ৰুৱাৰী তাৰিখে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই সংবাদমেল সম্বোধন কৰি এই বিষয়ে জানিবলৈ দিয়ে। জনতা ভৱনৰ পৰা সংবাদমেল সম্বোধন কৰা মুখ্যমন্ত্ৰীয়ে সেই সংবাদমেলতে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কয় যে 15 ফেব্ৰুৱাৰীৰ পৰা কোভিড সম্পৰ্কে সকলো নিৰ্দেশনা প্ৰত্যাহাৰ কৰাৰ সিদ্ধান্ত। মুখ্যমন্ত্ৰীয়ে সদৰীকৰণ কৰি সুন্দৰকৈ অনুষ্ঠিত কৰিব পাৰিব অসমৰ বাপতিখন উৎসৱ বিহু। 15 ফেব্ৰুৱাৰীৰ পৰা সকলোৰে বিদ্যালয় মুকলি হ'ব। বিদ্যালয়ত অফলাইন হ'ব পাঠদান। সকলো ছাত্ৰ ছাত্ৰীয়ে যাব পাৰিব বিদ্যালয়লৈ, কিন্তু শিক্ষাৰ্থীসকলে ভেকচিন লৈহে দিব পাৰিব পৰীক্ষা। অৱশ্যে ভেকচিন নল'লে দিব পাৰিবনে নোৱাৰিব সেই কথা কিছুদিনৰ পিছত জনোৱা হ'ব। লগতে ইয়াকো কয় যে স্বাভাৱিক জীৱন যাত্ৰা আৰম্ভ হ'ব, উঠাই দিয়া হ'ল কাৰ্ফিউ, কেৱল মাস্ক পিন্ধাটো বাধ্যতামূলক কৰিছে। ছবিগৃহ সভা কমিটিলৈ অহা মানুহে দুয়োটা ভেকচিন লোৱাটো বাধ্যতামূলক কৰিছে আৰু বিবাহ অনুষ্ঠানৰ ক্ষেত্ৰত নাথাকিব কোনো বিশেষ নিৰ্দেশনা। অৱশ্যে বিবাহলৈ অহা লোকসকলে ল'ব লাগিব দুয়োটা ভেকচিন।